আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবি গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা। তো এর জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং এখন আমি দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ভেজে নেব। এখন আমি এতে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মশলাটা এখন আমি একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চারটা ডিম দিয়ে দেব, সেদ্ধ করা চারটা ডিম। এখন আমি এতে আধা কাপের মতো পানি দিয়ে দিব। এখন আমি এতে এক কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে ঝোলটা অনেকখানি টেনে এসেছে। এখন আমি এখানে চার ভাগে তিন কাপ জাল দেওয়া গরুর দুধ দিয়ে দেব। আমি আবার একটু ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। ভিউয়ার্স, ডিমের কোরমা অনেকে অনেকভাবে খেয়েছেন আপনারা,
এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি, কারণ গরুর দুধের টেস্টটা খুব ভালো আসে। গরুর দুধ যদি না থাকে তাহলে গুঁড়া দুধ দিয়েও করা যাবে। এটা গুঁড়ার দুধ আপনি পানি দিয়ে জাল দিয়ে তারপরে সেটা দেবেন। এই পর্যায়ে এখন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আমার ডিমের কোরমাটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। আমার ডিমের কোরমা এখন খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।